সবাই সবাইকে ট্রোল করতে চায়। শাহরুখ খান, লুক অ্যাট দিস গার্ল, টেক হার ফর জওয়ান টু। আপনি যদি একটু উপরে চান, আপনাকে যেভাবে টানতে পারে নিচে, যেভাবে আপনাকে টানতে পারে সেভাবে আপনাকে টানবে। এখনও মানুষের ভিতরে ম্যাচিউরিটি আসেনি। আমি যেটা মনে করি, এখন যেটা হচ্ছে সবাই সবাইকে ট্রোল করতে চায়, সবাই মানে কমেন্ট সেকশনে যেটা বাজে লিখবে সেটাই মানে তাদের খুশি। একবারও চিন্তা করে না যে যেই মানুষটাকে নিয়ে তারা খারাপ বলছে তার কেমন লাগে। আমি যখন টুইটারে, মানে আমার টুইটার আছে, আমি হচ্ছে শাহরুখ খানের ব্যাপারে পোস্ট দিয়েছিলাম, সেটা নিয়ে আমাকে হচ্ছে মানুষ এত সাপোর্ট করেছে, ইন্ডিয়া কিন্তু, বাংলাদেশ না, মানে আমাকে মানুষ এত সাপোর্ট করেছে। ওখানে আরও শাহরুখ খানকে বলছিল যে শাহরুখ খান, লুক অ্যাট দিস গার্ল, টেক হার ফর জওয়ান টু, এটা বলেছিল। ইন্ডিয়াতে আমি যেটা দেখেছিলাম, এটা হচ্ছে সাপোর্টিভ, সবাই সবাই অনেক সাপোর্টিভ, মানে সবাই সবাইকে চায় যে এগিয়ে যাক তারা। আর বাংলাদেশে কী করছে? আপনি যদি একটু উপরে চান, আপনাকে যেভাবে টানতে পারে নিচে, যেভাবে আপনাকে টানতে পারে সেভাবে আপনাকে টানবে। তারা চায় না আপনি এগিয়ে যান। এটাই বাংলাদেশের মানে মানুষের মেন্টালিটি। এখন আমি যদি একটা মানে কমেন্ট সেকশনে যাই, আমি ভালো মন্তব্য করব, যদি আমাকে কেউ বিশ্বাস না করেন, আমার যেই কন্টেন্ট ক্রিয়েটার বা যাই ভিডিও আমি দেখি না কেন, সবসময় ভালো একটা কমেন্ট কর, যদি তারা আগিয়ে যেতে পারে। আর আমরা কী করছি, মানে আমার কমেন্ট সেকশনে আমি কী দেখছি, কেঁদে দিয়েছি, মানে থাকে না দুই বছরের বাচ্চার মতন কান্নাকান্দি করে যে আমি কেঁদে দিয়েছি, আমি খেলতে পারিনি, আমি এটা করতে পারিনি, মানে এখনও সবাই কী বলবো, এখনও বাচ্চা রয়ে গিয়েছে। এখনও মানুষের ভিতরে ম্যাচিউরিটি আসেনি যে একটি মানুষের ব্যাপারে মানে খারাপ যে মন্তব্যটা করছে অথবা খারাপ যেই ব্যাড কমেন্টস করছে তাদের কেমন লাগে, একবারও চিন্তা করেন। আপনি যদি আমার ফেসবুক চেক করেন, আমি কিন্তু এখনও কোনো মানে কী বলবো, এখন কোনো আমি টিভিসি, ওবিসি বা নাটক আমি কোনো কিছু করছি না, আনলেস ভালো গল্প পাওয়ার জন্য। আমি একবার চিন্তা করি, মানুষ যদি এই ছোট্ট কেন্দ্রে দিয়েছি ওয়ার্ডের ব্যাপারে ট্রল করে, তাহলে আমি যদি আরও মানে নাটক করি, সিনেমা করি, তখন মানুষ কী করবে? আর হচ্ছে না, আমি হচ্ছে ফেসবুক চালাই না। যদি এখন মানুষ মনে করে যে সিমরিন তো ফেসবুকে অনেক অ্যাক্টিভ, সবসময় অনলাইন থাকে, আমি ওইটা না। ওটা অ্যাকচুয়ালি আমার আম্মু আর হচ্ছে যারা হচ্ছে আমার ফেসবুক ম্যানেজ করে, আমি হচ্ছে ফেসবুক একদমই দেখি না, ম্যানেজ আমি করি না, আমি শুধু ইনস্টাগ্রাম আর হচ্ছে ইউটিউবটা করি। বাংলাদেশ মিডিয়া অবশ্যই আমাদের ভালো করতে হবে। আমাদের এখন বাংলাদেশি মিডিয়া কী করছে, মানে কী বলবো, কেউ কারো ভালোটা সহ্য করতে পারছে না, ঠিক আছে, এমন হচ্ছে। মানে আরও আমার মতন আরও চাইল্ড আর্টিস্ট আছে, হ্যাঁ, মানে এখন কী বলবো, কম্পিটিশন হচ্ছে যে কে এগিয়ে যাবে, কম্পিটিশন হয়ে গিয়েছে বাংলাদেশে কে কার আগে চলে যাবে। আমি অ্যাকচুয়ালি বুঝলাম না যে বাংলাদেশে আমরা এত মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে জেলাসি কেন করবো, আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, তাহলেই তো একটা ইন্ডাস্ট্রি, ভালো একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হবে, নাহলে কি আর হবে? হিংসা দিয়ে তো হবে না, সবাই একসাথে মিলে কাজ করলেই তো একটি সুন্দর একটি ইন্ডাস্ট্রি হবে, আমি মনে করি। এখন তো আমি ফ্রি আছি, কারণ যেহেতু এত মানে আপনারা তো জানেনই এত ট্রল বা ভিডিওসের পরে, এখন আমি একটু ব্রেকই নিচ্ছি। আমার হচ্ছে খুব শীঘ্রই নতুন সিনেমাটা নামবে, ওটার হচ্ছে প্রিমিয়ার শো সবই আমি হচ্ছে আমার ফেসবুকে জানাবো কখন এটা শুরু হবে। এটা নাম হচ্ছে ছায়া। এটা কোনো অ্যাকশন অ্যানিমেশনের ছবি না, সবার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, সবাই বুঝতে পারে নাও বুঝতে পারে। এটা হচ্ছে একটি আর্ট ফিল্ম, যেখানে হচ্ছে ইমোশন হচ্ছে মানে খুবই সুন্দর, আমার মতে এটা খুবই খুবই সুন্দর একটি সিনেমা। মানে আমাকে যেই ডিরেক্টরটা চুজ করেছেন, মানে একদম রাইট পার্সন চুজ করেছেন আমি যেটা মনে করি।